সম্মানীয় দর্শক আজকে সিহাব ভাইয়ের হজযাত্রার তিনশো সাততম দিন আর বর্তমানে রয়েছে রমজান মাস আর এই রমজান মাসে রোজা রেখেই সিহাব ভাই তিনি রাস্তা হাঁটছেন কারণ সিহাব ভাইকে এখনও প্রায় অনেকটাই রাস্তা রয়েছে সেই রাস্তা পার করে নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কা মদিনায় পৌঁছাতে হবে এবং দু সালে যে হজ সেই হজে অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিও মারফত আপনাদেরকে আজকে জানিয়ে দেব সেয়াপায় লাইভ লোকেশন আপডেট এই মুহূর্তে কি রয়েছে তিনি যে জায়গাতে রয়েছেন সেখান থেকে মদিনা আর কত কিলোমিটারের রাস্তা বা মক্কা যেতে সেহাবায় আর কতদিন টাইম লাগতে পারে বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনি যদি কমপ্লিট ইনফরমেশান পেতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন তোমন্ত্রা গতকালকে সিহাব ভাই ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন অনস্ক্রিন আপনারা সেই ছবিটি দেখতে পাচ্ছেন এবং যে ছবিটি দেখা যাচ্ছে যে সিহাব ভাই তিনি এফতার করছেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে একজন ব্যক্তি বসে রয়েছেন ওনারা দুজনে সিহাব ভাই এফতার করছেন এই ছবিটি গতকালকে তিনি পোস্ট করেছিলেন বন্ধুরা সিহাব ভাই তিনি ফেসবুক পেজে পোস্ট করেছিলেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে পনেরো ঘন্টা আগে এবং সিহাব ভাই এখানে তিনি লিখেছিলেন যে আলহামদুলিল্লাহ টুডে এফতার বর্ডার তো বন্ধুরা এই যে লেখাটা রয়েছে যেখানে তিনি বলেছেন যে টুডে এফতার বর্ডার অর্থাৎ গতকালকে তিনি বর্ডারে ইফতার করেছেন অর্থাৎ এখানে যে ইরাক বর্ডার রয়েছে ইরাক এবং সৌদির যে আর আর বর্ডার সেই আর আর বর্ডারে সিহাব ভাই তিনি ইফতার করেছিলেন তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সিয়াব ভাই তিনি নিজেই পোস্ট করেছিলেন এবং নিজেই তিনি বলেছিলেন যে টুডে ইফতার বর্ডার অর্থাৎ গতকালকে তিনি বর্ডারে ইফতার করেছিলেন তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সিয়াব ভাই পর্যন্ত সেই বর্ডারেই রয়েছেন তো বন্ধুরা এই যে আর আর বর্ডার অর্থাৎ ইরাক এবং সৌদি যে বর্ডার সেই বর্ডার থেকে সৌদি যেতে বা মক্কা মদিনা যেতে কতদিন টাইম লাগবে তো বন্ধুরা সেটা বোঝানোর জন্য আমি চলে এসেছি গুগল ম্যাপে এবং এখানে এসে আমি সার্চ করব যে আর আর বর্ডার সে আর আর বর্ডার সার্চ করবো এখানে অবশ্যই সৌদি যে আর আর বর্ডার আমি এখানে দেখুন লাইফ আমি সার্চ করছি আর আর বর্ডার সৌদি যে আরআর বর্ডার রয়েছে সেই বর্ডারেই সিয়াব ভাই এই মুহূর্তে রয়েছেন এবং এটা আমি সার্চ করছি সার্চ করলে সৌদি এবং ইরাকে যে আর বর্ডার সেই বর্ডার চলে আসবে এবং এখান থেকে সিয়াব ভাইকে যেতে হবে সৌদি যে আর আর বর্ডার সেই আর বর্ডার থেকে প্রথমে তিনি যাবেন সরি এখানে বর্ডারটা আমি লিখে দিচ্ছি সেই বর্ডার থেকে সিয়াব ভাই প্রথমে যাবেন মদিনা তো বন্ধুরা এখানে দেখুন মদিনা আমি লিখে দিচ্ছি মদিনা তাহলে এখানে গুগল ম্যাপ দেখিয়ে দিবে যে মদিনা কত কিলোমিটারের রাস্তা রয়েছে সেই বর্ডার থেকে বন্ধুরা এখানে দেখুন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দেখুন আর আর বর্ডার সৌদি এবং ইরাকের যে বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা সৌদি এবং ইরাকের আপনার যেটা বর্ডার এ দেখুন উপদিকটা হচ্ছে ইরাক এবং নিচের দিকটা হচ্ছে সৌদি আরবিয়া এবং এই জায়গাটাই হচ্ছে বর্ডার এবং নিচে দেখুন আরেকটু চলে এলে ঠিক বর্ডারে যে ক্রসিং লাইন সেটা ঠিক এই জায়গাতে রয়েছে দেখুন আর আর বর্ডার ক্রসিং ঠিক এই জায়গাতে অর্থাৎ সিহাব ভাই আনুমানিক এখন এই বর্ডারে যে লাইন রয়েছে ঠিক আনুমানিক এই কোনো এই 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 জায়গার কোনো একটি স্থানে সিহাব ভাই তিনি রয়েছেন এবং এখান থেকে দেখুন মদিনার যে দূরত্ব এখানে দেখুন গুগল ম্যাপ দেখিয়ে দিয়েছে মদিনার যে ডিস্টেন্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এতটা রাস্তা সিয়াব আসতে হবে তবেই তিনি মদিনা পৌঁছাতে পারবেন এখানে দেখুন মদিনার যে ডিস্টেন্স সেটা এখানে বলা হয়েছে এগারোশো আঠাত্তর কিলোমিটার তবে আরেকটি রাস্তা রয়েছে এদিক দিক দিয়ে যদি সেয়াব যান তাহলে রাস্তা কমে যাচ্ছে এখানে দেখুন হাজার পঁয়ত্রিশ কিলোমিটারের মতো রাস্তা রয়েছে স্যাব এই মুহূর্তে যে জায়গাতে রয়েছেন সেখান থেকে মদিনা রয়েছে হাজার আপনার হাজার পঁয়ত্রিশ কিলোমিটারের মতো রাস্তা রয়েছে তো বন্ধুরা এই মদিনা থেকে সেহাব এবার মক্কা যেতে হবে অর্থাৎ মক্কা কত কিলোমিটার রাস্তা রয়েছে আপনারা দেখে নেন এখানে রয়েছে আপনার হাজার পঁয়ত্রিশ কিলোমিটার এবং এখান থেকে দেখুন চারশো চারশো তেপান্ন কিলোমিটার মতো রাস্তা আছে আনুমানিক পাঁচশো কিলোমিটার মতো রাস্তা রয়েছে আপনার মদিনা থেকে মক্কা অর্থাৎ সিয়াবাই এই মুহূর্তে যে জায়গাতে রয়েছেন টোটালটা আপনার যদি ডিসটেন্স যদি দেখেন তাহলে টোটাল যে ডিস্টেন্স আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন সৌদি যে আর যে বর্ডার আর আর বর্ডার আমি আরেকবার লিখে সার্চ করছি তাহলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাবে যে আর বর্ডার থেকে মক্কা কত কিলোমিটারের রাস্তা রয়েছে এখানে এখন চৌদ্দশো ছত্রিশ কিলোমিটারের মতো রাস্তা দেখাচ্ছে অর্থাৎ আনুমানিক এখনও দেড় হাজার কিলোমিটারের মতো রাস্তা রয়েছে শেয়াব ভাই যে এই জায়গাতে রয়েছেন তবু বন্ধুরা আপনাদেরকে আরেকবার একটা কথা জানিয়ে রেখে আপনারা হয়তো জানেন যে সিহাব ভাই ইরান থেকে ইরান থেকে কুয়েত হয়ে সৌদি আসার কথা ছিল কিন্তু সিয়াব ভাই এখানে দেখুন যে কুয়েত যেটা রয়েছে দেশ এই কুয়েত দেশে তিনি প্রবেশ করেননি তিনি সোজা ইরান থেকে এই যে কুয়েত এদিকে না গিয়ে সোজা তিনি চলে গেছেন আর আর বর্ডার এবং আর বর্ডার হয়ে তিনি একদম মক্কা মদিনা পৌঁছে যাবেন বন্ধুরা এখনও আনুমানিক পনেরোশো কিলোমিটারের মতো রাস্তা রয়েছে পনেরোশো কিলোমিটার রাস্তা পার হলেই সিয়াব ভাই তিনি ওনার যে মঞ্জিল সেই মঞ্জিলে পৌঁছে যাবেন তো তিনি যদি গড়ে ত্রিশ কিলোমিটার করে যদি হাঁটেন প্রত্যেক দিন তবু ওনার পঞ্চাশ দিনের মতো টাইম লাগবে উনি যদি গড়ে পঁয়ত্রিশ কিলোমিটার করে হাঁটেন তাহলে মোটামুটি বিয়াল্লিশ দিনের মতো টাইম লাগবে তো মনে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে শেয়াব ভাই তিনি মক্কা পৌঁছে যাবেন এবং ওনার যে যে উদ্দেশ্য নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন সেই উদ্দেশ্য তিনি পূরণ করবেন তখন আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে সেহাব ভাই লাইভ লোকেশান আপডেট কী রয়েছে তিনি কোথায় রয়েছেন আশা করি বুঝতে পেরেছেন উনি যেই জায়গাতে রয়েছেন সেই জায়গা থেকে মক্কা বা মদিনা কত কিলোমিটার রাস্তা কতদিন টাইম লাগতে পারে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদেরকে যদি জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে সকলে শেয়াব ভাইয়ের জন্য দোয়া করবেন এবং নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন বা বাংলাদেশের কোন এরিয়া থেকে ভিডিও দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে শিহাব ভাইকে নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন